গুড মর্নিং, আজকে 26 সেপ্টেম্বর, আমরা কালকে নয়ডায় এসে গেছি, দেখে নিয়েছো, এসে আমরা বাইক সার্ভিসে দিয়ে দিয়েছি যেগুলো আজকে দুপুরে দেবে। তো আজকে পুরো দিনটাই আমরা ফাঁকা আছি, তো আমরা আজকে হুমায়ুন পার্ক দিল্লির আর কয়েকটা বেশ কয়েকটা জায়গা দেখতে বেরোবো, আর চেষ্টা করবো দুপুরে ভেতর ফিরে আসে, কারণ দুপুরবেলা আমাদের বাইকগুলো নিতে যেতে হবে। তো প্ল্যান ছিল, দীপান্বিতাও আমাদের সাথে যাবো, ফোন করেছিলাম যে ফ্রি আছে কি না। তো আজকে তো কলেজেরই কাজ চলে এসছে, তো আমাদের সাথে বেরোতে পারবে না আজকে, ওর সাথে পরে আমি ফেরার আগে মিট করে নেবো। তো আজকে আমরা একটু পরেই বেরোবো রেডি হয়ে, নিয়ে দিল্লি থেকে ক্যাবে করেই যাব, নিয়ে তাড়াতাড়ি দুপুর ভেতর চলে আসবো আর ওখানেই খাওয়া দাওয়া করে নেবো। আর কালকে আমরা এই নয়ডার সেক্টর 62 দ্য মার্ক হোটেলে আছি, খুবই ভালো হোটেল, এটা নর্মালি 3000 রুম রেট। আমাদের এখানকার স্টাফরাই বললো আইবিবো থেকে বুক করতে অফার চলছে, তো আমাদের পার ডে 1000 রুপিস করে যাচ্ছে, খুবই ভালো 3-স্টার হোটেল। আর আমরা 5th ফ্লোরে আছি, এখান থেকে ভিউটা একবার দেখো। আর নর্মাল হোটেল পার্কিং এটা পুরোটা, আমরা বাইকগুলো তো আজকে সার্ভিস সেন্টারে রাখা আছে, সন্ধ্যের পরে নিয়ে আসবো। আর ওয়েদার আপাতত খুবই ভালো আছে, এখানকার ওয়েদার ভালোই আছে, আমাদের দিল্লি ঘুরতে কোনো অসুবিধা হবে না। তো ব্রেকফাস্ট করে চলো, রেডি হয়ে আবার দেখা হচ্ছে। 9:40 বাজে, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, রুম থেকে বেরোবো, নিয়ে জাস্ট উবের বুক করব, তার আগে একটু চা খেয়ে নেবো। তো তোমাদের একটা রুমটা নর্মাল দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের রুম, এখানে আমার ডেস্ক ছিল, সব কিছু অগোছালো হয়ে আছে, এটা আমাদের রুম, আর এটা আমাদের বাথরুম। সব কিছুই অগোছালো হয়ে আছে আমাদের, তো খুবই সুন্দর এই রুমটা পেয়েছি আমরা 1000 টাকা করে। তো মাস্ক পরে নিয়েছি বেরোচ্ছি, যেহেতু আমাদের হোটেল রিসেপশন থেকে বেরিয়েই আমাদের রাস্তাটা এরকম। সুন্দর বাগান করা আছে ভিতরে, এটা মেন গেট আমাদের। তো মেন রোডে এসে গেছি আমরা, এখান থেকে চা খেয়ে এবার বেরিয়ে যাবে, অভিষেকটাই চা খাবে, আমি খাবো না। আর এই মাস্ক পরায় আবার চশমা ফগ হতে শুরু করে দিয়েছে। 10:05 বাজে, আমাদের এই উবের এসে গেছে, তো আমরা এখন যাচ্ছি এখানে। সিট থোড়া সা সামনে কর লেঙ্গে, তো চলো এসে গেছে, এবার বেরোই, এখান থেকে আশা করছি আধ ঘন্টা মতো লাগবে। দশটা 40 বাজে, আমরা হুমায়ুন টুমে এসে গেছি, তো এখানে ঢুকবো, তার আগে একটু কিছু খেয়ে নিই, আমরা খিদে পেয়ে গেছে, নিয়ে ভিতরে ঢুকবো। তো আমরা হুমায়ুন টুমের সামনে যে এখান থেকে আমরা খেলাম, এখানে পনির প্যাটিস ট্রাই করলাম আর আলু প্যাটিস ট্রাই করলাম, খুবই সুন্দর খেতে। এই ইয়াসিম আঙ্কেলের শপ খুবই সুন্দর টেস্ট ছিল, অবশ্যই এসে একবার টেস্ট করবে, খুবই রিজনেবল প্রাইসে 30 রুপিস নিয়েছে শুধু পনির প্যাটিসে, খুবই সুন্দর খেতে ছিল। আর একদম হুমায়ুন টুমের সামনে এই প্রাইস, তো খুবই সুন্দর প্যাটিসের স্বাদ ছিল। তো চলো আমরা এবার বেরোচ্ছি, এখানে হুমায়ুন টুমে ঢুকবো। তো আমরা হুমায়ুন টুমে এন্টার করছি এখন, এখান থেকে গেট আছে, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে ঢুকেই হুমায়ুন টুমের। আর
ওখান থেকে এগিয়ে ওখান থেকে টিকিট কালেক্ট করতে হয়। হ্যাঁ, দুটো কাউন্টার করা আছে, একটা ফরেন টুরিস্টদের জন্য, একটা আমাদের ইন্ডিয়ানদের জন্য। তো এখানে দু রকম টিকিট আছে, একটা নর্মাল ভ্যালু টিকিট, একটা হাই ভ্যালু টিকিট। আমাদের 35 যদি আমরা ক্যাশলেস পেমেন্ট করি তাহলে 35, আর যদি ক্যাশে পেমেন্ট করি তাহলে 40 করে। আর যারা ফরেন টুরিস্ট তাদের জন্য যদি ক্যাশে পেমেন্ট করা হয় তাহলে 600, আর কার্ডে পেমেন্ট করলে 550। তো এটাই হচ্ছে এখানকার টিকিট প্রাইস। তো আমরা 40 করেই আমাদের যাবে, কারণ আমরা ক্যাশেই পেমেন্ট করে দিচ্ছি। তো এখানে ক্যামেরার জন্য 25 টাকা করে পার ক্যামেরায় দিতে হলো আর আমাদের, এবার একটা স্লিপার পছন্দ। আর আমাদের এরকম স্লিপ দেওয়া হলো 40 রুপিসের।50 টাকা। তো আমরা এন্টার করে গেছি, তো আমরা মোমেন্টমে এন্টার করে গেছি। এখন সামনেটা গিয়ে ঢুকতে হবে, এরিয়ায় আমরা এন্টার করে গেছি। তো এখানেও একটা আছে, মানে সোজা রাস্তা যাচ্ছে একটা প্যালেসের দিকে, আর একটা ডান দিকের রাস্তা চলে যাচ্ছে। আমরা আপাতত সোজা দিকটা ঘুরে আসবো, কি ডান দিকটা যাবো না আসলে, আগে সোজা দিকটা ঘুরে আসবো। তো আমরা সোজা দিকটা দেখে আসি, নিয়ে ডান দিকটা দেখবো। এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট এখানকার। এটা বেসিক্যালি এখানের এই দেওয়ালটা ভেঙে এন্ট্রি গেটটা করেছে। তো এই টুমটা আকবর 1570-এ বানিয়েছিল তার বাবা হুমায়ুনের স্মৃতি উদ্দেশ্যে। এটা ইন্ডিয়ার প্রথম কোনো গার্ডেন টুম। আর এটা হচ্ছে পুরো গেট এখানকার। তো আমাদের এই গেট দিয়ে ঢুকেই আবার তিনটে রাস্তা চলে, একটা সোজা, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে। লেফট সাইডে সোজা গেলে গেট পড়ছে, এটা ক্লোজ আছে অলরেডি। আর রাইট সাইডে আর একটা গার্ডেনেরই দিকে যাওয়ার ভেতরে লেখা আছে আরব কি সারাই গেটওয়ে। এটা এটার নাম হচ্ছে আরব কি, এটাই হচ্ছে আরব কি সারাই গেটওয়ে। চলো একটু দেখি আরব কি সারাই গেটওয়েতে ঢুকে এখানটায় ভেতরটায় কি আছে। লেখা আছে আরব কি সারাই, হুমায়ুন টুম, ঈশা খান টুম,
और अक्षर वाला टूम। तो ये देखे मन हम कौन रकम आटके रखार का जगह छिलो। তো এখানে আমাদের জুতো খুলে নিতে হবে এখন। তো ঢোকার পরেই এতটা জায়গা হেরিয়া এখানকার। তো এই জায়গাটা পুরোটা ফাঁকার উপর গেছে, এখানে কিছু দেখছি না। এখানে একটা সামনে একটা বড় ফাঁকা জায়গা ভিতরটায়, এখানটায় সামনে দিয়ে ঢুকবো। অনেকটা বড় জায়গাটা জুড়ে এটা আছে। একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ প্লিজ, যারা ভালোবাসেন তারা স্থাপত্যকে ভালোবাসেন, এই জিনিসগুলো করবেন না, রিকোয়েস্ট করছি। কারণ এই যে আমাদের ভারতের যে আর্কিটেকচারাল স্ট্রাকচার, এটা এত হিউজ আর এত ভাস্ট আর এত সুন্দর দেখতে, একে উপভোগ করতে এসে না এই জিনিসগুলো দেখলে খুব খারাপ লাগে। ভারতীয় হিসেবে তো আমরা এখন আরাবকি সারাই গেটওয়ে থেকে বেরিয়ে এলাম। এসেই আমাদের এই সোজা যে রাস্তাটা ছিল মেইন এন্ট্রেন্সের দিকে, ওই দিকে যাচ্ছি। And I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but just working through a little rust. They like to say we're just young, but I know we won't give this up. Sometimes I lose my mind, and some days it's hard to find the reason why you stay by my side. You and I break our hearts open. So, Amra এসেই গেছি প্রায় এখানে। তো আমরা যে সুমন টুমে ঢুকেই লেফট সাইড আমাদের নিয়ে নিয়েছি,
নিয়ে লেফট সাইডের অ্যাঙ্গেল হচ্ছে এইটা পুরো। আর এখানে প্রত্যেকটা সাইডেই একটা করে এরকম লেন করা আছে, যেটা সোজা গিয়ে কোনো গেটে শেষ হচ্ছে। প্রত্যেকটা সাইডেই তাই আছে। আর এটা হচ্ছে ঢুকেই আমাদের যে রাইট সাইড ছিল তার গেট, আর এটা রাইট সাইডের অ্যাঙ্গেল। খুব এটা চারদিকে পুরো ডিটেলস সেম, চারদিকে চারটে গেট, চারটে ফাউন্টেন, আর প্রত্যেকটা ফাউন্টেনকে একটা করে এই নালা টাইপগুলো জয়েন করছে। চার কোণে চারটে সাপোর্টিং স্ট্রাকচার আছে। রাইট সাইডের গেট, আর আমাদের এই রাইট সাইডের এন্ট্রেন্স দিয়ে আমরা এখন উপরে উঠব। তো চলো যাওয়া যাক। Second chance, you take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think we're too damaged to fix, but we're just working through a little rust. They like to say we're just young, but I know. এটা হচ্ছে মেন হুমায়ুনের মকবরা, মানে এটা আসল নয়, এটা রিপ্লিকা। এর একদম সেন্টারের নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে আসল, সেখানে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। জিজ্ঞেস করলাম তো ওখানের পারমিশন তো দেওয়া হয় না বলল। এটাই রিপ্লিকা, এটাই ওপরে বানানো, এটাই মেন। আমরা যে গেট দিয়ে এন্টারমেন্ট করেছিলাম সেটা হচ্ছে এই গেটটা, এটা দিয়ে ঢুকে। এটা একদম ফ্রন্ট সাইড, আর এটা ফ্রন্ট সাইডের ওপরটা। এই উপর থেকে নিচটা খুবই সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে ফ্রন্ট গেট, ওই ফাউন্টেন ওখানে। আর এই প্রত্যেকটা ফাউন্টেনের সাথে যেটা বলছিলাম এগুলো সব কানেক্ট করছে চারদিকেই। আর এই মাঝে মাঝে জলের জায়গা আছে, কিন্তু এখন যেহেতু কোনো জায়গাতে জল ভর্তি নেই দেখতে অতটা ভালো লাগছে না। আর একদম ফ্রন্টের সামনেটা হচ্ছে ওপরটা এরকম, যেটার ভেতরে ঢুকে আমরা অপোজিট সাইড দিয়ে পিছন দিক দিয়ে ভেতরে ঢুকতে হয়েছিল, যেখানে মকবরা রাখা ছিল। তো এবার আমরা এখান থেকে নেমে যাচ্ছি, বাইরের যে জায়গাটা দেখা বাকি ছিল ওই জায়গাটা ভেতরে ঢুকবো এখন। তো চলো নিচে নামা যাক। তো আমরা নিচে নেমে গেছি, মেন গেটের দিকে যাচ্ছি। বেরিয়েই বাঁ দিকে আমাদের যে স্ট্রাকচারটা ছিল যেটা ঢোকা হয়নি তখন ওটাই ঢুকবো। তো চলো যাওয়া যাক এই গেটটা ক্রস করে। তো ওই যখন আমরা মেন টিকিট কেটে এন্ট্রি নিয়েছিলাম, ঢুকেই আমাদের রাইট সাইডে যেটা পড়েছিল এটা, যেটা আমরা বললাম ফেরার পথে যাব, তো ওটাই এখন যাচ্ছি আমরা। Started as a whisper.
অনেকক্ষণ ধরে এখানে আছি, এবার বেরিয়ে একটু জল খেতে হবে। জল ডিস্টার্ব হয়ে গেছে, আমরা জল ক্যারি করিনি। তো এটা হচ্ছে এটা উপরটায় ওঠার জায়গা, এই উপরটা দিয়ে ঢুকে এখানে মাগবাড়া আছে অনেক দূরে, এখানে আমরা ঢুকছি না, সাইড দিয়ে যাচ্ছি, একটু গ্রাউন্ড মেনে নিচ্ছি জায়গাটা। এই ছিল এখানকার ইয়ে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গরমে করা যাচ্ছে না, বাইরে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, নিয়ে পুরনো কিলা দেখতে যাবো না, খুব গরম করছে, আমরা হোটেলেই ব্যাক করবো নয়ডার। চলো ক্যাব বুক করবো আর জল ফল খাই বেরিয়ে। আর অভিষেক দা আমাদের জন্য এতক্ষণ দাঁড়িয়েছিল এখানে, বসেছিল বলতে গেলে, সেটা কোনো বড় কথা না। তো চলো বেরোই এখান থেকে, তো 1:10 বাজে, আমরা ওই হুমানটুম থেকে বেরিয়ে আমাদের উবের বুক করে নিয়েছি, চলে এসছে। তো আমরা এখন যাব আমাদের হোটেলের দিকে, কারণ আর কোনো দিকে আর ভালো লাগছে না, বড্ড গরম লাগছে। এখন 2:20 বাজে, আমরা খেয়ে দিয়ে হোটেলে ঢুকে গেছি, 4 নাগাদ বেরোবো, বাইকগুলো নিতে যাবো, নিয়ে তারপর ফ্রি আছি, আর দেখি হয়তো সন্ধেবেলায় দীপান্তার সাথে দেখা করতে যাবো, তো এখন ওটা ঠিক নেই। আর আমার জামা প্যান্টের অবস্থা দেখে না, একটুখানি কিছু জিনিস কেচে শোকাতে দিয়েছি, অলরেডি হুমায়ুন টুপে অনেকটাই ভিডিও হয়ে গেছে, এই ভিডিওটা বেশি টানা যাবে না তাই জন্য। তো চলো দেখি বিকালে যখন বাইক আনতে যাবো তখন আবার দেখা হবে, একটু রেস্ট নিয়ে নিই আমরা এখন। তো এখন 5:30 বাজে, আমরা এই হোটেল থেকে বেরোলাম, বাইকগুলো আনতে যাচ্ছি, দেখি কতক্ষণ কি টাইম লাগে ওখানে, বলেছিল তো সন্ধ্যাবেলায় দিয়ে দেবে, কিন্তু এখনও কোনো কল করেনি আমাদের, গিয়ে দেখা যাক কত কী হয়েছে, চলো যাওয়া যাক। এখন 8:00 বাজে, আমরা এই হোটেল রুমে চলে এসেছি, বাইক সার্ভিস খুব ভালো, দুজনেকার বাইকে খুব ভালো সার্ভিস করে দিয়েছে বাজাজ আর KTM থেকে, কোনো সমস্যা নেই আর বাইকে। আর যেরকম বলেছিলাম প্ল্যান ছিল, ফেরার সময় দীপান্বিতার সাথেও দেখা হয়ে গেছে, ওর সাথেও কিছুক্ষণ কথা আড্ডা মেরে চলে এলাম এখন হোটেলে, কালকে ভোরবেলায় বেরিয়ে যাবো, কালকে তো আর দেখা হবে না, তার জন্য আজকেই দেখা করে নিলাম, অল্প টাইমের জন্য। তো এবার একটু আমাদের এগুলো সব গোছাতে হবে যা ছড়িয়ে ছিটিয়ে আছে সব, তো তাই জন্য এই ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নয়ডাতে, নয়ডার যে ভিডিওটা ছিল আজকের দিনের, কালকে নতুন ভিডিও শুরু করব, কালকে নয়ডা থেকে আমরা আগ্রা যাব, তাজমহল দেখব, ওটা একটা ভিডিও হবে পুরো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।